সাল 1707। ভারতের সবচেয়ে প্রভাবশালী মুঘল বাদশাহ ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছে। পরবর্তী মুঘল সম্রাটদের অযোগ্যতা ও আরামায়েশের সুযোগ নিয়ে ভারতে মাথা উঁচু করেছে মারাঠা শক্তি। অর্ধেক ভারতবর্ষের শাসনভার দখল করেছে মারাঠা শক্তি। ঠিক এই সময় ভারতবর্ষকে আক্রমণ করে লুটতরাজ চালাতে আসেন পারস্য অধিপতি নাদির শাহ। কিন্তু কেই বা জানত, নাদির শাহের সেনাদলের একজন সামান্য সেনাপতি আহমদ শাহ আবদালির কারণে ভারতবর্ষের সবচেয়ে রক্তরঞ্জিত যুদ্ধটি ঘটতে চলেছে এবং এই সামান্য সেনাপতি জন্ম দেবে সম্পূর্ণ একটি নতুন দেশ আফগানিস্তান। বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ইতিহাসের আলো ছায়াতে। এখানে আমরা ইতিহাস সম্পর্কে বিভিন্ন রুচিকর তথ্য নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো নাদির শাহের একজন সামান্য সেনাপতি আফগানিস্তানের জন্মদাতা আহমদ শাহ আবদালির জীবনকাল। তো চলুন শুরু করা যাক। আহমদ শাহ আবদালির জন্ম 1722 সালে বর্তমান আফগানিস্তানের হিরাট প্রদেশে হয়। পিতার নাম জামান খান এবং মাতা জারগুনা আলোকা। প্রকৃত নাম আহমদ শাহ। আবদালি বস্তিতে তার জন্ম হয়। পরবর্তীকালে নাম হয় আহমদ শাহ আবদালি। আহমদ শাহ আবদালির বাল্যকাল সম্পর্কে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। তবে জানা যায় পিতার মৃত্যুর পর মা এবং বড় ভাইয়েরা তার লালন পালন করে। 1732 সালে কান্দাহারের শাসক মীর হোসেন আহমদ শাহ এবং তার বড় ভাইকে গ্রেপ্তার করে কারাবাসে পাঠান, কারণ আবদালি বস্তির সাথে মীর হোসেনের সম্পর্ক ভালো ছিল না। 1738 সালে পারস্য অধিপতি নাদির শাহ কান্দাহার জয় করে যখন কারাগার পরিদর্শন করছিলেন, তখন আহমদ শাহকে দেখে তিনি তার মধ্যে এক যোদ্ধাকে দেখতে পান এবং তাকে কারাগার থেকে মুক্ত করে নিজের সেনাদলে নিয়োগ করেন। এরপর আবদালি কালক্রমে হয়ে ওঠেন নাদির শাহের সবচেয়ে পছন্দের পাত্র। অন্যদিকে ঔরঙ্গজেবের মৃত্যুর পর যখন মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল, তখন নাদির শাহ বুঝতে পারেন ভারতে মুঘল শক্তিকে পরাজিত করা সম্ভব এবং তিনি 1739 সালে ভারত আক্রমণ করে খুব সহজেই দিল্লিতে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করেন। নাদির শাহ এই সময় আহমদ শাহ আবদালিকে হায়দ্রাবাদের গভর্নর হিসেবে নিযুক্ত করেন এবং প্রচুর ধনরত্ন লুট করে দেশে ফিরে যান। কোহিনুর হীরাটি তিনি তার বিশ্বস্ত সেনাপতি আহমদ শাহ আবদালির কাছে রেখে যান। হায়দ্রাবাদের গভর্নর থাকাকালীন আহমদ শাহ আবদালির পরিচয় হয় আসফ ঝা বা নিজামুল মুলকের সাথে, যিনি সেই সময়ে খুব দূরদর্শী ব্যক্তি এবং একজন শারীরবিদ্যা বিশারদ হিসেবে খ্যাত ছিলেন। আসফ ঝা আবদালিকে দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন যে কোনো একদিন তুমি বাদশাহ হবে। আসফ ঝায়ের এই ভবিষ্যৎবাণী যখন নাদির শাহের কানে পৌঁছায়, তখন নাদির শাহ আহমদ শাহ আবদালিকে পারস্যে ডাকেন এবং তার কানে ছুরি দিয়ে একটি ক্ষত চিহ্ন করেন। বিস্মিত আহমদ শাহকে তিনি বলেন, তুমি যেদিন বাদশাহ হবে সেদিন এই ক্ষতচিহ্ন তোমাকে আমার কথা স্মরণ করিয়ে দেবে। এবং নাদির শাহ আবদালিকে প্রতিশ্রুতিবদ্ধ করেন যে আবদালি কখনও নাদির শাহের বংশধরদের কোনো ক্ষতি করবে না। নাদির শাহ যে একজন অত্যাচারী শাসক ছিলেন এতে কোনো সন্দেহ নেই। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারই এক বিশ্বস্ত অনুচর তাকে 1747 সালে হত্যা করে। আহমদ শাহ আবদালি নাদির শাহের মৃত্যুর খবর পেয়ে ভারত থেকে আফগানিস্তানের পথে বেরিয়ে পড়েন। আবদালি আফগানিস্তানে পৌঁছানোর পর আফগান আমির ওবরারা আফগানিস্তানের শাসনভার আবদালির হাতে তুলে দেন। শাসনভার হাতে নিয়ে আবদালি সর্বপ্রথম কান্দাহার পুনরুদ্ধার করেন এবং পারস্য থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করেন। এই নবগঠিত স্বাধীন সাম্রাজ্যের নাম দেন আফগানিস্তান। এইভাবে বর্তমানের স্বাধীন দেশ আফগানিস্তানের জন্ম। এর পূর্বে আফগানিস্তান নামের কোনো রাষ্ট্রের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আফগানিস্তান গঠন করার পর আবদালি কালক্রমে আরও শক্তিশালী হয়ে ওঠেন এবং একে একে লাহোর, পেশোয়ার প্রভৃতি বড় শহরগুলিকে দখল করেন। এই সময় আবদালি ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে কয়েকবার আক্রমণ করে লুটতরাজ চালায়। আবদালি ভারতে সবচেয়ে বড় লুটপাট চালায় 1757 সালে। তখন দিল্লির গদিতে আছেন মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীর। দ্বিতীয় আলমগীর আবদালির সঙ্গে একটি অপমানজনক সন্ধি করেন এবং আবদালি সন্ধির শর্ত অনুযায়ী এক মাস ধরে দিল্লিতে লুটপাট চালায়। এই সময় আবদালি মথুরা ও বৃন্দাবনের মন্দিরও লুট করেন। ব্যক্তিগত জীবনে আবদালি মুঘল সম্রাট মোহাম্মদ শাহের কন্যার সাথে বিবাহ করেন এবং আবদালির পুত্র তৈমুর শাহ বিবাহ করেন মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কন্যাকে। এরপর আবদালি আফগানিস্তানে ফিরে যান। এদিকে ভারতে মারাঠা শক্তি কালক্রমে তার প্রভাব বিস্তার করতে থাকে এবং মারাঠারা দিল্লি দখল করে পাঞ্জাবের শাসক আবদালির পুত্র তৈমুর শাহকে সিংহাসনচ্যুত করে।
এর ফলে আবদালি এক বছরের মধ্যে পুনরায় বিশাল সেনাবাহিনী নিয়ে মারাঠাদের দমন করতে বেরিয়ে পড়েন। একদিকে ছিল আবদালির বিশাল সেনা এবং অপরদিকে 400,000 মারাঠা সেনা। দিল্লির কাছে এই ঐতিহাসিক পানিপথের প্রান্তরে দুই পক্ষের রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এই যুদ্ধে আবদালি জয়ী হয় এবং ভারতে আর কখনও মারাঠা শক্তি মাথা উঁচু করতে পারেনি। যুদ্ধের পর আবদালি ভারতের শাসনভার মোগলদের হাতে দিয়ে আফগানিস্তান ফিরে যান, কারণ আহমদ শাহ আবদালি কোনোদিনই ভারত শাসন করতে চাইতেন না। তিনি শুধুমাত্র লুটপাট চালাতে ভারতবর্ষ আক্রমণ করেন। 16 অক্টোবর 1772 সালে আহমদ শাহ আবদালির মৃত্যু হয় ক্যান্সারে আক্রান্ত হয়ে। মৃত্যুর পর তাকে আফগানিস্তানের কান্দাহারে সমাধিস্থ করা হয়। তো বন্ধুরা, আমরা আলোচনা করলাম আহমদ শাহ আবদালির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনকাল। একদিকে ভারতে যেমন আবদালিকে একজন লুটকারী হিসেবে চিহ্নিত করা হয়, অপরদিকে আফগানিস্তানে তাকে আফগান নায়ক হিসেবে চিহ্নিত করা হয়। আপনার নজরে আহমদ শাহ আবদালি ঠিক কেমন ছিলেন তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন।